আপনি বড় হন বা তারকা। অতীত ভুলে গেলে আপনার মনে অহংকার জমবেই। অন্তর পরিষ্কার না হলে মানুষকে ছোট মনে করলে শ্রদ্ধাবোধ হারিয়ে যায়। এমনটাই ঘটল সম্প্রতি গায়কোয়াদের অহংকারী আচরণে, ইন্টারনেটের দুনিয়ায় ব্যাপক হারে ভাইরাল হচ্ছে। এই ঘটনায় নিন্দার ঝড় তুলেছে ফেসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। ভারত ও দক্ষিণ আফ্রিকার শেষ টি টোয়েন্টি চলাকালে এক মাঠকর্মী গায়কোয়াদের পাশে বসে একটি সেলফি তুলতে চেয়েছিলেন। দম্ভের চোটে গায়কোয়াদ ওই মাঠকর্মীকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন, যে চিত্র ধরা পড়েছে টিভি ক্যামেরায়। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে গায়কোয়াদ যখন ডাগ আউটে বসেছিলেন, তখন একজন গ্রাউন্ডসম্যান বা মাঠকর্মী তার সাথে সেলফি তুলতে আসেন, কিন্তু খুব বিরক্ত প্রকাশ করে গায়কোয়াদ তাকে হাত দিয়ে দূরে ঠেলে দেন এবং দূরে সরে যেতে বলেন। ওই মাঠকর্মীকে যে তিনি ঘৃণা চোখে দেখেছিলেন তাই স্পষ্ট বোঝা যাচ্ছিল টিভি পর্দায়। বিষয়টি মানতে পারছেন না ভারতের সমর্থকরাও। অনেকে রাগঢাক না রেখে লিখেছেন, এমন দাম্ভিক ও অহংকারী ক্রিকেটারকে যেন দলে রাখা না হয়, অর্থাৎ দল থেকে বাদ দেওয়া হয়। স্বাগতিক ভারত ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচটি টি টোয়েন্টি সিরিজ ড্র হয়েছে। সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে ভারত সিরিজের সমতায় ফেরে। পঞ্চম ও শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে ড্র হয় সিরিজ। তবে এই সিরিজ বা সিরিজের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ভারতের ওপেনার ঋতুরাজ গায়কোবাদ। অবশ্য আলোচনা না বলে একে সমালোচনা বলাও ভালো। ভারতের জাতীয় দলে এসে নজরকাড়া পারফর্ম করার গায়কোয়াদের দাম্ভিক আচরণের ফলে আবারও ধোনিকে খুঁজে ফিরলেন ভক্ত সমর্থকেরা। ধোনির মতো কিংবদন্তিকে সবসময় মাঠকর্মী বা সাধারণ দর্শকের সাথেও হাসি মুখে কথা বলতে দেখা যেত। আইপিএল হোক বা ভারতের ম্যাচ, মাঠকর্মীদের সাথে ধোনির সম্পর্ক খুবই আন্তরিক। শুধু ধোনি কেন, অন্য ক্রিকেটারদেরও দেখা যায় মাঠকর্মীদের সাথে সবসময় ভালো আচরণ করতে। বাংলাদেশের ক্ষেত্রেও যদি বলি, তাহলে কি আপনার মনে পড়ে মাশরাফির কথা? খেলা চলাকালীন সময় এক ভক্ত দৌড়ে ছুটে যান মাশরাফিকে জড়িয়ে ধরতে। মাশরাফিও তাকে দেখে নিজে থেকে এসে জড়িয়ে ধরেন। পরে মাঠের নিরাপত্তা বাহিনী সেই ভক্তকে যখন টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল, তখন মাশরাফি ধমকের সুরে ভালো মতো নিয়ে যেতে বলেছিল সেই ভক্তকে। এমন দৃশ্য এই প্রথম নয় বাংলাদেশের প্রেক্ষাপটে। টেস্ট চলাকালীন সময়ে সাকিব আল হাসানকে হাঁটু গেড়ে এক যুবক ফুল উপহার দেন। সাকিবও খুশি মনে গ্রহণ করেন সেই ফুল। গায়কোয়াদের মতো সেই ভক্তকে দূরে সরিয়ে দেননি সাকিব। দিন শেষে এই ক্রিকেট খেলাটা সাধারণ মানুষকে বিনোদন দেবার জন্যই আয়োজন করা হয়। আর যেই খেলোয়াড়রা এই বিনোদন দিয়ে থাকেন, তাদের কাছ থেকে ভক্তরা কখনোই ঋতুরাজ গায়কোয়াদের মতো আচরণ আশা করেন না, বরং সাকিব মাশরাফির মতো ভালোবাসাই আশা করে থাকেন সবাই। মুজাহিদুল ইসলাম বিনশাদ, বিডি ক্রিক টাইম।